এই ভিডিওতে আমি দেখাবো ক্যানন আইআর 4545 আই মেশিনের ফিনিশার কিভাবে অ্যাক্টিভ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন ফিনিশার ক্যানট বি ইউজড, এরকম একটা মেসেজ দিচ্ছে মেশিনে। তো এই মেসেজটা দেওয়ার কারণ হলো ফিনিশার অ্যাক্টিভ করা নাই। এই অ্যাক্টিভ কীভাবে করে সেটা আমি দেখাবো। তো ফিনিশার অ্যাক্টিভ করার জন্য আমাকে প্রথমে যেতে হবে সেটিং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। করার পরে এখানে ম্যানেজমেন্ট সেটিংয়ে যেতে হবে। ম্যানেজমেন্ট সেটিংয়ে যাওয়ার পরে আমি ডিভাইস ম্যানেজমেন্ট সেটিংয়ে যাব, লিমিটেড ফাংশনস মোড এটাতে ক্লিক করব। অতবার এখানে ফিনিশার ট্রে এ এইটা অন করা আছে, এই ফিনিশার ট্রে এ অনটাকে অফ করে দেব। আচ্ছা, তার আগে দেখে আসি যদি অফ না করি তাহলে কি অবস্থা হয়, ফিনিশার কি আমি ব্যবহার করতে পারি। আমি দেখব এখানে এই যে ফিনিশিংয়ে গিয়ে দেখবো এটা কি স্টাপলার করা যায় কি না। দেখেন এখানে এই যে দুটো স্টাপলার ফাংশন, স্টাপল প্লাস কোলেট, স্টাপল প্লাস গ্রুপ, এটা দেখেন হিডেন হয়ে আছে। তো আমি ওই ফাংশনটা অন করে দিলে এটা চলে আসবে। আচ্ছা, আমরা অন করি আবার অ্যাডিশনাল ফাংশন, ম্যানেজমেন্ট সেটিং, ডিভাইস ম্যানেজমেন্ট, লিমিটেড ফাংশনস মোড, ফিনিশার ট্রে এ অফ করলাম। আচ্ছা, অফ করে দিলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম, অ্যাপ্লাই দিলাম। আচ্ছা, দিস প্রসেস মে টেক সেভারাল মিনিটস। আচ্ছা, কয়েক মিনিটের ভিতরে এটা প্রসেসটা সম্পন্ন হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন ফিনিশারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যে সিগন্যালটা ছিল ফিনিশার ক্যানট বি ইউজড, এই সিগন্যালটা চলে গেছে। এখন আমরা দেখি ফিনিশিংয়ে গিয়ে স্টাপল ফাংশনটা অ্যাক্টিভ হয়েছে কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি স্টাপল প্লাস কোলেট, স্টাপল প্লাস গ্রুপ, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা প্র্যাকটিক্যালি এই দুইটা পাতাকে স্টাপলিং করে দেখবো আর কি, মেশিন এটা করতে পারে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এটা ফিনিশার, এখানে ফিনিশারের বক্স আছে, এখানে একটা পিনের বক্স আছে, এটার ভিতর পুরোটা পিন। আচ্ছা, আমরা দেখব এখন। এটা আমরা দেখব স্টাপল কোলেটটা করব নেক্সট। এখন এখানে তিনটা উপায় আমরা স্টাপল করতে পারবো। একটা হলো টপ লেফট কর্নারে ঠিক পেজের এই পজিশনটাতে পিন আপ করবে। আচ্ছা, আমরা এটাই দেখব, আগে এটা দেখে নিই, ওকে দিলাম। আচ্ছা, হয়ে গেছে, এই যে পিন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন পিন হয়ে গেছে, মেশিন অটোমেটিক পিন করে ফেলছে। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং ফিচার্স আছে, সেটা হলো ইকো ফ্রেন্ডলি স্টাপলিং করা যায়, যেটা মূলত স্টাপলিং বলে না, এই যে ইকো ফ্রেন্ডলি, এটা এক ধরনের কাগজকে মুচড়িয়ে দেবে ঠিক ওই পজিশনে। আমরা ইচ্ছে করলে যে কোনো পজিশনে কাগজের চারটা মাথা আছে যে কোনো পাশে এটা করতে পারবো। আমরা টপ লেফট কর্নারেই করলাম। দেখেন এটার মজাটা হলো, অনেক সময় আমাদের এরকম দরকার পড়ে যে জেমস ক্লিপ নাই, স্টাপলারও নাই, এই যে কাগজটাকে এক ধরনের পাঞ্চ করে দিয়েছে মেশিন। এটা ম্যাক্সিমাম পাঁচটা কাগজকে, মানে পাঁচ পেজকে আমরা করতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে লাগবে। আল্লাহ হাফেজ।